হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আর আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে দেখে নাও আজকে সারাদিনের কাজকর্ম যা কিছু করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিছানাটা এখনও তোলা হয়নি, চা খাওয়া হয়ে গেছে, বাজার চলে এসেছে সকালবেলা, আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। এই দেখো বিছানা পড়ে আছে, বিছানাটা তুলতে হবে। মেয়ে বই পড়ছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বই পড়ছে। আর আমাদের কি বাজার চলে এসেছে সেটাই তোমাদেরকে দেখাই আজ। দেখো সকালে বাজার করেছে ফুলকপি, লাল শাক, শিম আর চিংড়ি মাছ আর রুই মাছ। তাহলে দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে কি রান্না করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো, আমি এখন বিছানাটা তুলে নেব। তোমরা আবার চলে এলাম তোমাদের সামনে। আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে আমরা সবাই খেয়েছি সব রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত। এখন চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে, চলে এসেছি সবজি কাটতে। দেখে নাও তোমরা আমি কি সবজি কাটছি। রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। প্রথমে মাছটা ভেজে নেব। দেখো মাছ কাটা হচ্ছে, এই মাছটা এখনো ভাজা হয়নি, ভাজা হবে। এখানে
এখানে সবকিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছি। রান্নাবান্না করে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে সেরে তোমাদের সাথে স্নান করে গল্প করতে চলে এসেছি। আমার সব কাজ হয়ে গেছে, একটা কাজ বাকি আছে এখনও। আমি জলের বোতলগুলো ভরিনি, সেগুলোই ভরবো, আর তোমাদেরকে দেখাবো যে আমি কী দুপুরে কী রান্নাবান্না করেছি সেটাই। তাহলে চলো দেখে নাও। দেখো এখানে ভাত, এখানে চিংড়ি মাছের মালাইকারি করেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে অর্ধেক। এখানে আছে লাল শাক ভাজা, বাদাম আর পোস্ত দিয়ে ভেজেছি লাল শাকটা। আর এখানে আছে শিম দিয়ে রুই মাছের পাতলা ঝোল। জলের মতন খারাপ হয়ে গেলে দুপুরের খাবারটা এখনো খাইনি, আমি খাবার খাবো। খাবার খাওয়ার পরে আবার পরে আসছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমি খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে তোমাদের সামনে আবার আসছি ভিডিওটা কন্টিনিউ করে। খাওয়ার পরে আমি আর তোমাদের সামনে আসতে পারিনি, একটা ভীষণ কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য আসতে পারিনি, আর এখন আসছি। আমি এখানে ভিডিওটা শেষ করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনটা তোমার ফোনে চলে যাবে। এখানে শেষ করছি, বাই বাই, গুড নাইট।